যা বলা হয় তা নাকি সবসময় সত্যি হয় না, যা শোনা যায় তা নাকি বাস্তবে খুঁজে পাওয়া যায় না, এমন ধারণা অনেকের কাজ করতে পারে। টিভির বুকে, সৃষ্টি প্লাসের বুকে কলকাতা জেমসের প্রোগ্রাম আপনারা দেখেছেন, এই মুহূর্তে কথা তো অনেক শুনেছেন, এই মুহূর্তে সরাসরি তাদের সেই শোরুমে যেখানে মানুষজন আসছেন, কিভাবে উপকৃত হচ্ছেন সেটা যেমন জানবো। আমার নাম মিহির ঘোষ, আমি ঠাকুরপুকুর থেকে আসছি। আগে আমার কন্যা একটু ফিকল মাইন্ডেড হয়ে গেছিল বেশ খানিকটা, তো আমি গুগল ঘেটে ঘেটে কলকাতা জেমসের নামটা পাই, তারপরে আমি ওনার সাথে দেখা করি, যিনি ওনার, তো উনি বললেন যে সমরবাবুর নাম করলেন যে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে, ওনাকে দেখাতে। তো আমি একটা সময় করে আমার মেয়েকে নিয়ে আসি, তারপর আমার মেয়েকে দেখাই, উনি সমরবাবু কিছু কিছু স্টোন দেন এবং আমি কম্পারেটিভলি দেখি অন্য জায়গার থেকে এখানে অনেক দামের অনেক কম কম দাম নিচ্ছে। তো তারপরে আমি উনি এখানে ফাইনাল আমি স্টোন নিয়ে আমার 7-8 দিনের মধ্যেই আমি কিন্তু এফেক্ট দেখতে পাই, অ্যাটলিস্ট 30% তো কাজ হয়েছে 7 দিনের মধ্যেই। তারপরে আমার বিশ্বাস জন্মায়, আমি নিজে পার্সোনালি সমরবাবুর কাছে আসি এবং আমার স্ত্রীকে নিয়ে আসি। তা সেক্ষেত্রে যে অ্যাস্ট্রোলজারা সবসময় স্টোন দেয় এটাও আমার ভ্রান্ত ধারণা ছিল, সমরবাবু আমার কাছে সমস্ত স্টোন খুলে দিতে বলেন, বলে আমার কোনো স্টোন লাগবে না। আমার স্ত্রীকে কিছু সাবস্টিটিউট স্টোন দিলেন এবং আমি দেখলাম যে বেশ, যেগুলো অন্য জায়গা থেকে বলেছে সেগুলো তো আছেই, তার সাথে কিছু অ্যাডও করলেন, কিছু বাদও দিলেন। তা আমার স্ত্রী এবং আমার কন্যার যথেষ্ট পরিবর্তন হয়েছে, এবং এটা আমি বলছি ধরুন দিন 10-15 আগে, এখন তো 50%-এর ওপরে চেঞ্জ হয়ে গেছে, অনেক মন শান্ত হয়ে গেছে, কিছুটা পড়াশোনার দিকে মন চলেছে এবং বাকি 50% এখন সময় আসবে এটা ঠিক হয়েছে কিনা। তবে আমার তো মনে হচ্ছে যে রেটে এগোচ্ছে আমার তো 100% সাকসেসফুলি হবে। ডেফিনেটলি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, কিন্তু এই জায়গায় প্রশ্নটা অনেকেই রাখতে পারেন, রাদার যে আপনি নিজে স্যাটিসফাই হয়েছেন, রেজাল্ট পেয়েছেন, কিন্তু গড়িয়াহাট কলকাতা জেমস সম্পর্কে যে কথাগুলো বলা হয়, তাদের বিশেষত্বগুলো জানানো হয়, সেই একদম কোয়ালিটিগতভাবে আমি আপনার কাছে জানতে চাইব। নির্দিষ্ট করে প্রশ্ন এটা হলে যে আপনি গৃহরত্ন ক্রয় করেছেন জেমস্টোন, সেই জায়গায় মার্কেট থেকে রিজনেবল প্রাইসে অবশ্যই দেওয়ার কথা বলা, সেটা কেমন পেয়েছেন? শিওর শিওর, ওটা অ্যাটলিস্ট মানে যদি যেটা অন্য জায়গায় যদি 10,000 টাকা রতি বলে, এখানে সেটা 6,000 টাকা রতি বলছে, এত হাই অ্যাপ্রুভড আমি এটা পেয়েছি, আমি দেখতে পেয়েছি। এবং আমি অনেক অনেক জায়গায় অনেক, আমার তো অনেক এজ হয়েছে, আমি অনেক অ্যাস্ট্রোলজার দেখেছি, অনেক জায়গা থেকে দেখেছি, রেট কিন্তু সত্যি সত্যি নেগোসিয়েবল রেট, রিয়েলি নেগোসিয়েবল। এখন কোয়ালিটি সম্বন্ধে আমি সেরকম কিছু বলতে পারবো না, অ্যাজ আমি তো স্পেশালিস্ট নই, আমি বুঝতে পারবো না, আমি কাজের এফেক্ট দেখে বলতে পারি যে স্টোনটা কিরকম। তো সেটা আমি আগেই বললাম যে আমি অলরেডি 50% অ্যাচিভ করে গেছি আমার রেজাল্টের দিক দিয়ে। সেই জায়গায় যে প্রোডাক্টটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে, সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা সেটাও তো একটা ডাউট থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, সেই জায়গায় কোনো বিশ্বাসযোগ্য কিছু শুরুতেই পেয়ে গেছে? বিশ্বাসযোগ্য বলছে, উনি আমাকে প্রথমেই অ্যাপ্রোচ করেছিলেন যে আমি জিএসআই সার্টিফিকেট দেব, তো আমি বলেছিলাম হ্যাঁ আমি নেব। প্রথম প্রথম আমার 3টে স্টেশনে স্টোনে আমি যখন নিলাম, উনি বলেছিলেন এবং আই হ্যাভ গট ইট, আমি পেয়েছি। পরে আমি ওনার কাছ থেকে আরও অনেকগুলো স্টোন নিয়েছি, কিন্তু আমি আর চাইনি, কারণ আমার আমার যেন মনে হয়েছে যে স্টোনগুলো ঠিকই আছে এবং কোয়ালিটি এবং কালার আমি এতদিন পর্যন্ত যা ইউজ করেছি তার থেকে অনেক ভালো কোয়ালিটি, অনেক ভালো কালার। নমস্কার, আমার নাম ইখলাক আহমেদ। আচ্ছা, আপনি কি প্রবলেম এবং এই যে অ্যাপ্লাইটা হয়েছে জেম থেরাপি সেটা কতটা এফেক্টিভ হয়েছে সেটা যদি আমাদের একটু জানান? অবশ্যই জানাবো। এই আমার মেয়ে সামনে বসে আছে, আমি তো ভেবেছিলাম কি আমার মেয়ে কোনোদিন ঠিক হবে না, কি প্রবলেম, কোমরে ব্যথা ছিল অনেক, তো ডাক্তার জবাব দিয়েছিল বলে আমার একদম কোমর পাশ ঘোরাতে পারছিল না, ততক্ষণ এনাকে বললাম, তিনি একটা এই যে আপনি দেখতে পাচ্ছেন এই স্টোনটা, এটা নিয়ে কোমরের ব্যথাটা গায়ব হয়েছে, মানে যে আগেকার মতো নর্মাল হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে, পাশ মানে ঘুরতে পারছিল না। অনেক আগে আমি ভাবলাম কি ঠিক হবে না, তারপরে ইনিকে দিলাম জেন্টস, আমি বললাম কি ঠিক হবে কি না হবে, যে ইনি পড়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে রিজাল্টটা পেয়ে গেলাম, একদম ঠিক হয়ে গেছে। আমার কি প্রবলেম ছিল অ্যাকচুয়ালি একটু যদি ইন্টারনাল? হ্যাঁ ছিল, আমার মেয়ের না কিডনি প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ কিডনি প্রবলেম, দুটো কিডনি মিলিয়ে ডাক্তার পিজিতে দেখেছিলাম, পিজি বললো কি কোনো ঠিক হবে না, আপনার এক্সচেঞ্জ করতে হবে। তাই আমি বললাম কি এক্সচেঞ্জ আমি কোথা দিয়ে করবো, তখন এনাকে বললাম নানা ভাই কি আমার একটা কোনো স্টোন দিন, কিনি আমার মেয়ে মানে এক পাশ হয়ে ঘুমাচ্ছিল, দু পাশ হতে পারছিল না,
তখন এনাকে বললাম কি প্রবলেম, তো এনাই যখন পড়লে পড়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যেই আমার মেয়েটাকে দেখতে গেলাম সুস্থ হয়ে গেছে, তার আর কোনো প্রবলেম দেখা যাচ্ছে না সে ওই জায়গাটা। বেশ, যার উপরে এটা অ্যাপ্লাই হয়েছে সরাসরি তার কাছেই একটু জেনে নেব। হ্যাঁ, ইয়ে পেহনে কে বাদ, ইয়ে জিম থেরাপি স্টার্ট করনে সে বাদ মে আপকো ক্যা ফর্ক মহসুস হুয়া? पहले से तो बेटर है अभी। पहले तो हम मतलब बहुत प्रॉब्लम में थे, सो नहीं सकते थे, खाना नहीं खा पाते थे। अब ये पहनने के बाद हमको बहुत रिलीव है। पहले से तो हम बहुत अच्छे हैं, अपने आप को बहुत अच्छा फील करते हैं, बहुत काम में आया, हमको बहुत रिलीव है इससे। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে অবশ্যই বলতে চাইবো যে যারা জিম থেরাপি নিয়ে এখনো হয়তো জানেন না যে জিম থেরাপির মাধ্যমেও যে আমাদের ফিজিক্যাল প্রবলেমগুলোর এভাবে ট্রিটমেন্ট সম্ভব, অ্যাপ্লাই করা সম্ভব রাদার মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি, তাদের জন্য আপনি কি বলবেন? তাহলে অনেক লোককে আমি বলেছি কি এভাবে আপনার এইসব ট্রিটমেন্ট ছেড়ুন, অনেক লোককে বলেছে কি ট্রান্সফার করতে হবে। আমি অনেক লোককে বললাম কি ট্রান্সফার ছেড়ে দাও, আমি জিম জিম কাছে চলো, এখানে কলকাতার জিম সেক্টর ইয়ে হচ্ছে নতুন স্টোন এখানে দিয়ে দেবে, তোমার একদম প্রবলেম সলভ হয়ে যাবে। বলে এটা হতে পারে না, বলে একদম হবে, 110% হবে। আমি করে দেখেছি, কেন আমার সাথে নিজে হয়েছে, আমার মেয়েকে আমি পড়িয়ে দেখে নিলাম, আমার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে। আপনার পরিচয়? সুজিত রায়, বাটানগর। এবং উনি যে রেমেডিগুলো আমাকে দিয়েছে সেই রেমেডিতে আমার কিছুটা অন্তত 60% কাজ অলরেডি হয়ে গেছে। সেগুলো সবই কলকাতা, সবই ক্যালকাটা জেন্সের, যা কিছু উনি দিয়েছেন সবই ক্যালকাটা জেন্সের থেকে। কতটা অথেন্টিক বলে মনে হয়েছে আপনার? আমার মনে হয় এটা পুরোটাই অথেন্টিক, পুরোটাই আমার কাছে পুরোটাই, আর আমি পুরোটাই সাকসেসফুল হয়েছি ক্যালকাটা জেন্সের ইয়েতে। সব থেকে বড় কথা পেয়েছি এনাদের কাছে বিহেভিয়ার, এটা হলো সব থেকে ভালো লেগেছে। কলকাতায় সারা কলকাতায় প্রচুর স্টোনের দোকান আছে, কিন্তু এনাদের যে কথাবার্তা, এনাদের যে মানে মানুষকে ভরসা দেওয়া, সেই ভরসা অনুসারে আমরা কাজ পেয়েছি। আমি আমি আমার তরফ থেকে আমি বলতে পারি আমি কাজ সম্পূর্ণভাবে ভালো পেয়েছি। এখানে এসে সব থেকে দুটো জিনিস পাওয়া যাবে, সেটা হলো যে আমি যে স্টোনটা কিনছি, আমি আজকে একটা যে শার্ট কিনতে গেলে সেই শার্টের লংজেভিটি জানতে হয় আমাকে, যে লংজেভিটিটা কতদিন, 3 মাস কি 4 মাস কি 5 মাস। ক্যালকাটা জিনিসে এসে এই জিনিসটাকে সব থেকে বেশি আগে জানার দরকার হয় না যে এই লংজেভিটি কতদিন, কেন এটা অলরেডি ওনাদের ব্যবহারটাই বোঝা যায় যে এনাদের কাছে ঠকার কোনো জায়গা নেই। কোন জায়গায় ঠকার কোনো ব্যাপার নেই।